আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত বিভিন্ন ইসলামী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন দেশবরণ্য আলেমে দিন শাইখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ও বরাকাতুহু। মোতারম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। শেখ, শুরুতে একটা বিষয় আপনাকে জানতে চাই যে এখন রবিউল আউয়াল মাস চলছে, এটা আমরা সিরাতের মাস হিসাবে জানি, তো আমাদের প্রশ্ন হলো যে সিরাত আমরা কেন জানবো, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন আমাদের জানা উচিত, এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসলে প্রথমেই একটু নিজের পক্ষ থেকে সংযোজন করতে চাই, সেটা হলো রবিউল আউয়াল মাসকে আমরা যেন সিরাতের মাস হিসেবে গ্রহণ না করি। আচ্ছা, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সকল দিক দিয়ে এমনভাবে সুন্দরভাবে এত উপরে উঠিয়েছেন যে আমাদের জীবনের কোনো সাইড এমন নেই যেখানে তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। জি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রেখে যাননি। অথবা একটি মুহূর্ত, একটি কাজ, আপনি হাসির কথা বলবেন, আপনি হাঁটার কথা বলবেন, আপনি ঘুমানোর কথা বলবেন, আমি একদম সাধারণ বিষয়গুলো বলছি, আপনি মানে টয়লেট স্টেঞ্জার কথা বলবেন, এইগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডলাইন রয়েছে, তাহলে ধর্মীয় বিষয় তো রয়েছেই। অতএব জীবনের ক্ষুদ্র বড় সব জায়গায় তিনি সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, এটার মাস হলো আমাদের বারো মাস। নিশ্চয়ই বারো মাস রবিউল আউয়াল মাসে এক শ্রেণী, এটা নিয়ে এক করে বিধায় সেখানে আমাদের কোনো সময় কাউন্টার দিতে হয়, কথা বলতে হয়, এটি হলো একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত তো আমাদেরকে এই জন্য জানতে হবে, যেহেতু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির একান্ত লক্ষ্য কোরআনে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সলাত, এটি দৈনিক মাত্র পাঁচবার। ফজরের সলাতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে, এরপরে আপনার ছয় থেকে সাত ঘন্টা ফ্রি। জি, তাহলে আমি আমার দিবানিশী চব্বিশ ঘন্টা ইবাদত কীভাবে হবে, এখানেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রশ্ন। অর্থাৎ ফজরের পরে আমি জোহর পর্যন্ত কি কি কাজ করবো, এই কাজগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক করা নিছক ইবাদত নয়, বরং এই যে বিষয়গুলো যে একটা মানুষের মান মাকাম মর্যাদা এত উপরে উঠে তুলে দেবে যে সে এই এই বিষয়গুলোর মাধ্যমে কিয়ামতের দিন তার হাশর হবে নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীনদের সাথে। যেমন ধরুন মানে মানে জীবিকা নির্বাহের জন্য প্রধান যে একটি পেশা সেটা হলো ব্যবসা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা আন-নবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহীন, আমানতদার সৎ ব্যবসায়ীর হাসর সাধারণ মুমিনদের সাথে না, আলেমদের সাথে না, মা আন-নবিয়্যিন সিদ্দিকীন শুহাদা সালিহীন, এই চার শ্রেণীর সাথে। তাহলে এই টাইমে যে ব্যবসাটা করবে সেই ব্যবসাটা কোন ব্যবসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণে। অপরদিকে এই ব্যবসার কথাই যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন, আত-তুজ্জার ইউবাসুনা ইয়াওমাল কিয়ামতি ফুজ্জারা, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপিষ্ট করে তোলা হবে। তার মানে যারা এই ব্যবসা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করে না। এমনিভাবে যে কোনো কাজ, যে কোনো কাজের কথা আপনি বলেন, ধরুন আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক নন মুসলিম হোক, আমরা ঘুমাই না রাত্রে? ঘুমাই তো আমরা, এক একজন ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাই। এই ঘুমটি যদি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণে হয়, অজু করে শুইলেন, ডান কাঁথে শুইলেন, আয়াতুল কুরসি পড়লেন, তিন কুল পড়লেন, গায়ে দম করলেন, আবার ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, তাহলে এই যে সাত ঘন্টা ঘুমালেন সাত ঘন্টা ইবাদত হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানা যে কত গুরুত্বপূর্ণ, আজকে যদি আমাদের সময় থাকতো এটি নিয়ে যদি আমরা দুই ঘন্টা আলোচনা করতাম শেষ হতো না। শেষ হতো না এখন বাকি কথা শুনে একটা শুনে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ উত্তর আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আপনার
আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা উত্তর আসব ইনশাআল্লাহ আমাদের গাজীপুর থেকে যে ভাই প্রশ্ন করেছিলেন যে গর্ভাবস্থায় কি করণীয় নেক সন্তান পাওয়ার জন্য আসলে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি যদি আমাকে সময় দেন আমি এই প্রশ্নটি একটু সময় নিয়ে বলবো সেটি হলো দেখুন আমরা অনেক সময় খেয়াল করি না যে তিনি সাথে সংযোজন করেছেন নেক সন্তান কিভাবে পাবো এর জন্য বিভিন্ন রকম কার্যক্রম রয়েছে আমি সহজ করে বলি যদি আপনি তেঁতুলের বীজ বপন করে আশা করতে থাকেন কিছুদিন পর আপেল ধরবে তাহলে কখনোই কিন্তু ধরবে না তাহলে এই ক্ষেত্রে নেক সন্তান পাওয়ার জন্য বাবা মাকে আগে নেক হতে হবে এই জন্য এক নম্বর কাজ হলো নেককার স্ত্রী চয়ন করা নিজে নেককার হওয়া আর যিনি নাকি মেয়ে পাত্রস্থ করবেন তিনি নেককার ছেলে তালাশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কি ইদা খাতাবাকুম মান তারদাউনা দীনহু ফাযাউজুহু কোন নেককার ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে তাকে ফেরত দিও না তাকে বিবাহ দাও নতুবা কিন্তু জমিনে বড় ধরনের বিপর্যয় এবং ফ্যাসাদ দেখা দেবে আজকে ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য অথবা প্রত্যাখ্যান করার জন্য এটি যথেষ্ট সহজ উদাহরণ দিচ্ছি আমরা যখন একটা মিষ্টি খাই একজন ডায়াবেটিক্সের রোগীর কথা চিন্তা করুন একটা মিষ্টি তিনি খেলেন এই মিষ্টিটা তার পেটে থাকে না এই মিষ্টির প্রভাব তার পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথা পর্যন্ত সর্বত্র চলে যায় এরপরে যখন ব্লাড টেস্ট করার জন্য একটু ব্লাড নেওয়া হয় তখন এইখান থেকে ওই ব্লাডটুকুন বলে দিচ্ছে তোমার মিষ্টি খাওয়ার কুফল এটি এই মিষ্টির প্রভাব যদি এরকম হয় তাহলে পেটে যে বাচ্চা এসছে এখন এই মায়ের অ্যাক্টিভিটিস তার চালচলন তার স্টার জলসা তার বিভিন্ন রকম তার ড্যান্স তার এরকম সেরকম সে যত কিছু করবে তার সকল ক্যারেক্টার প্রভাব এবং তার যে মেন্টালিটি সবটার প্রভাব বাচ্চা সন্তানের উপরে পড়বে অতএব এমত অবস্থায় একজন মা তিনি যদি নেককার সন্তান চান তাহলে তার যেই কাজটি করা লাগবে যথাসম্ভব যতটুকুন সম্ভব সে যদি মানে তাকে অবলম্বন করে সে যদি নেককার হয় নেককার মা যদি হয় তাহলে নেককার মায়ের ঔরসে নেককার সন্তান জন্মগ্রহণ করবে আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন তবে আমরা যেন দোয়া সর্বস্ব না হই আজকে মানুষেরা আমাদের কাছে যে কোনো কিছু হুজুর একটা দোয়া দেন এটার কি আরে ভাই দোয়া তো আছেই এটা আপনি দাওয়াবাদ দিয়ে শুধু দোয়া এটা কথা হলে হবে না অতএব আপনি নেককার সন্তান কামনা করলে নিজে নেককার হন নিজের স্ত্রীকে নেককার বানান নেক আমলের পরিধি বাড়িয়ে দেন মা যদি এটা বুঝে যে আমার সকল কিছুর প্রভাব আমার সন্তানের উপরে পড়বে আপনি আরও জানেন আধুনিক পরীক্ষা নিরীক্ষায় এখন কিন্তু যে কোনো উন্নত কান্ট্রিতে যখন মা মানে যখন প্রেগনেন্ট হয় একজন মহিলা তখন এক দুই মাস যেতেই তার ডায়াবেটিস টেস্ট শুরু করে কারণ যদি তার ডায়াবেটিস থাকে অথবা মানে প্রেগনেন্সি সুগার যেটা এটা কিন্তু অনেক মহিলাদের আসে যদি অনেকের পরে থাকে না তখন মানে স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয় কারণ এর প্রভাবে কিন্তু বাচ্চা প্রভাবিত হয় বাচ্চার ক্ষতি হতে পারে অথবা অ্যাটলিস্ট বাচ্চা বড় হয়ে যেতে পারে যাতে অস্বাভাবিক বড় হয়ে যেতে পারে তার মানে জন্মগ্রহণের সমস্যা হতে পারে এগুলি দেখা হয় অতএব বাহ্যিক এগুলি যদি আমরা বুঝে থাকি তাহলে অভ্যন্তরীণটা কেন বুঝবো না আমি যদি আপনাকে একটা গালি দেই গালি দেওয়ার সাথে সাথে এটা দেখা যাচ্ছে না কিন্তু আপনার মনের ভিতরে আপনার চেহারা এর প্রভাব আসবে কিনা মেজাজটা খারাপ হবে কিনা হবে অতএব মায়ের চালচলন তার অ্যাক্টিভিটিস টিভি ফেসবুক মোবাইল যাবতীয় বেগানা পুরুষ তার পর্দাহীন এইভাবে চলাফেরা যত খারাপ চলবে সন্তান ধীরে ধীরে খারাপ হবে প্রভাব তার মধ্যে পড়বে অতএব বাবা মা কি ভালো হতে হবে অতএব বাবা মাকে ভালো হতে হবে এর পাশাপাশি দোয়া করতে হবে জি আসসালামু আলাইকুম কে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন দ্বিতীয়ত হচ্ছে আমাদের অফিসে আমি একটা জব করি কোম্পানিতে অফিসে দু একজন লোকের করোনা ভাইরাসে পজিটিভ হওয়ার কারণে আগে জামাতে নামাজ হতো প্রায় অনেকগুলো জামাত হতো বড় এখন জামাতটা বন্ধ করে দিতে যার যার মতো করে পড়তেছে নিজে নিজে করে পড়তেছি আর কি আমরা মসজিদেও যাওয়া যাচ্ছে না এবার অবস্থায় ওখানে আমরা কাজী নামাজ পড়লে ঠিক হচ্ছে না আর একটা হচ্ছে এখন বর্তমানে মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়া যাবে কিনা জি ঠিক আছে ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা ইনশাআল্লাহ উত্তরে আসবো
আমাদের আসলে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা ইউটিউব থেকে একটা প্রশ্ন উত্তর দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হলে তাকে হত্যা করা কি জায়েজ, যেহেতু হাদিসে এসেছে এক অন্ধ সাহাবী তার স্ত্রীকে এখানে হত্যা করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অবমাননা করে, তাকে গালিগালাজ করে, তাকে ব্যঙ্গ করে, তাহলে তাকে হত্যা করা বৈধ? তবে সে হত্যাটা কে করবে? এটা হলো প্রশ্নটা। যেমন ধরুন আমরা বিধান বলবো, কিন্তু বিধানের মিস ইউজ যেন না হয়। যেমন কেউ যদি চুরি করে তাহলে চোরের হাত কাটতে হবে। এখন চোরের হাত কি আমরা কাটছি? অথরিটি কে আসলে কে কাটবে? আচ্ছা, অথরিটি কে, এটা হলো প্রশ্ন। কিন্তু এখন যদি বলি না চোর, কেউ চুরি করলে হাত কাটা যাবে না, এই কথাটাও ভুল। তাহলে বলতে হবে কেউ চুরি করলে হাত কাটতে হবে। কেউ যদি জিনাবে বিচার করে আর সে যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, পাথর মেরে তাকে মারতে হবে, এইটা বিধান। তবে সেটা কার্যকরী কে করবে? কে করবে সেটা কার্যকরী করার জন্য রিয়েল অথরিটি রয়েছে। রিয়েল অথরিটি আজকে ধরুন আরো সহজ করে বলি যে আজকে যদি কোনো ক্ষুদ্র গোষ্ঠী অথবা বিচ্ছিন্ন গোষ্ঠী যদি কোনো রকম এই ধরনের কাজ শক্তভাবে করতে যায়, তাহলে সেটাকে কিন্তু অবশ্যই টেরোরিজম বলা হবে এবং আমরাও কিন্তু এটাই বলবো। কিন্তু যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যদি ডাক দেন যে আমার দেশ আক্রান্ত, আমার জাতি আক্রান্ত, সেখানে জেহাদ করা দরকার, আমরা প্রতিরোধ করা দরকার, তাহলে আমরা যারা দিনদার আমরা সেখানে বলবো যে এখন আমাদের উপর জেহাদ ফরজ। অতএব সেনাবাহিনীর না শুধু, পুলিশ না শুধু, আমরা নিজেরা জেহাদ করবো, সেটি কিন্তু জেহাদ হবে। আর যদি প্রধানমন্ত্রীর নেতৃত্ব ছাড়া, রাষ্ট্রের নেতৃত্ব ছাড়া আমরা ক্ষুদ্র দুই একজন যদি শুরু করি, তাহলে নিঃসন্দেহে সেটা কিন্তু সন্ত্রাসবাদ হবে। জি জি। অতএব এই কাজটা ঠিক আছে, তবে সেটি করবে রাষ্ট্রনায়ক। জি আচ্ছা, সেটি করবে রাষ্ট্রনায়ক, রাষ্ট্র করবে, বিচার বিভাগ করবে, বিচার বিভাগ, বিচারকরা করবেন। অতএব কেউ যদি এরকম কাজ করে তাহলে সেই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি ফা ইল্লাম ইস্তাতি ফা বিকলবি। কেউ যদি যে কোনো মুনকার, গর্হিত কাজ, নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হচ্ছে, দিন ধর্মে কলঙ্কলেপন করা হচ্ছে, বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে, হাসি ঠাট্টার পাত্র বানানো হচ্ছে, আমরা কিছুই করবো না, চুপ করে বসে থাকবো? অবশ্যই না, নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে। তো প্রতিবাদ যে মানে একেবারে গর্দান উড়িয়ে দিয়ে অথবা এটা তো না। রাসূলুল্লাহ কি বলছেন, যে কোনো অন্যের প্রতিবাদ যে সবসময় শক্তি প্রয়োগে করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তো ওহি। জি জি। এই জন্য তিনি বললেন যদি শক্তি প্রয়োগে তোমরা ব্যর্থ হও, তা ভাবি টিসানি, জবানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লিখনের মাধ্যমে, আর যদি তাও না পারো তাহলে অন্তরের মাধ্যমে। তবে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আপনি আশ্চর্য হবেন আজকে আমাদের দেশে বহু মুসলমান রয়েছে যারা এই যে প্রতিবাদগুলোকে, এগুলোকে খুব খারাপ চোখে দেখছে, খারাপ চোখে দেখছে না শুধু, এর পাল্টা কাউন্টার তারা দিচ্ছে। এই রকম যাদের মেন্টালিটি, আমি যদি বলি যে যারা নাকি শক্তি প্রয়োগে চেঞ্জ করতে পারবে, তারা তো এক ক্লাসের ইমানদার হাদিসের ভাষা অনুযায়ী। জবান দিয়ে লিখনের মাধ্যমে করলে বি ক্লাসের ইমানদার, আর যদি অন্তর দিয়ে ঘৃণা করে সি ক্লাসের ইমানদার। যারা এই তিনটার কোনোটাই করলো না তারা এফ, অর্থাৎ সাধারণ ফেল, ফেল। আচ্ছা, যারা এই প্রতিবাদগুলোকে খারাপ চোখে দেখলো, এরা এর নিচের, আর এর চেয়েও নিকৃষ্ট, কাফিরদের চেয়েও খারাপ হলো ওই মুসলমানগুলো যারা এই প্রতিবাদটাকে খারাপ চোখে নিয়েছে। ইমান থাকার তো প্রশ্ন আসে না, সুযোগই নেই আসে। হ্যাঁ, একটা টাকের চাকার ভিতরে অনেকগুলো হাওয়া আছে, বের হওয়ার জন্য তো এত বড় ছিদ্র লাগবে না, একটা পেরেক যদি ঢুকে যায় তাহলেই বেরিয়ে চলে যাবে। অতএব যেই লোক এই কাজটাকে খারাপ চোখে দেখে তার তো ইমান থাকার প্রশ্ন আসে না। অতএব বিধান ওই ওইটি, কিন্তু বিধানের যেন মিস ইউজ না হয়, এটা কার্যকরী করবে হলো যদি ইসলামে রাষ্ট্র থাকতো, যদি সরকার ব্যবস্থা থাকতো, তাহলে ওই রকম ব্যবস্থা যদি থাকতো তাহলে, নতুবা কোনো সৌদি আরবের সরকারের অথবা তার্কি সরকারের অথবা বাংলাদেশ সরকারের দায়িত্ব এটা নয় যে ফ্রান্সের উপর আক্রমণ করে সেখানে গিয়ে তার গর্দান শিরোচ্ছেদ করবে। তারা তাদের রাষ্ট্রীয় ভাষায় তারা নিন্দাবাদ জানাবে যে আমরা এটাকে খারাপ চলতে চালাতে পারি, তাদেরকে ডেকে নিয়ে কথা বলতে পারে এই বিষয়ে। অতএব এই পর্যন্ত যে সমস্ত ইয়াগুলি হয়েছে এগুলি ভালো রয়েছে, তবে কেউ যদি সেগুলি করতে গিয়ে সেখানে মানে সে যদি বেশি আবেগাপ্লুত হয়ে নিজের ভারসাম্যতা হারিয়ে সে যদি গর্হিত কোনো কাজ করে তাহলে সেটা আরেকটা অপরাধ। জি জি। আমি সহজ আরেকটা উদাহরণ দিচ্ছি, যদি গায়ে গায়ে নাপাক লাগে, ধরুন গায়ে নাপাক লেগেছে, এখন নাপাকটা কি দিয়ে দূর করবেন? পানি দিয়ে, না হয় মাটি দিয়ে। এখন নিশ্চয়ই এটা করা যাবে না যে এখানে যেহেতু নাপাক লেগেছে পেশাব দিয়ে ধুই। জি জি, পেশাব দিয়ে তো ধোয়ার কোনো উপায় নেই, সুযোগ নেই আসলে। সেই চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমাদের আর ভাই প্রশ্ন করেছিলেন কুষ্টিয়া থেকে, এক ভাই, ৪,০০,০০০ টাকা মহানা নির্ধারণ করা হয়েছিল, এখন তিনি পরিশোধ করতে পারছেন না, কি করণীয়? আইসারুন নিকাহি বারাকাতান আইসারু হামা উনাতান, আকসারুন নিকাহি বারাকাতান আইসারু হামা উনাতান, মানে খরচাদি ব্যয়বারের দিক থেকে যেই বিবাহ যত সাদামাটা হয় তত বেশি বরকত থাকে। এই জন্য যখন মোহন নির্ধারণ করা হবে, মোহন এটা হলো
টোকেন অফ রেসপেক্ট, সিম্বল অফ ওনার, এটা দিস ইজ নট দ্য প্রাইস ভ্যালু অফ দিস ব্রাইট, এটা কনের প্রাইস ভ্যালু নয় যে এত টাকাই লাগবে, এটি নয়। এই জন্য মোহর নির্ধারণের সময় আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সেখানে বর তার এটা জানা থাকতে হবে যে আমি কত টাকা দিতে পারবো। আমাদের সমাজের যে বাজে কালচার, সেটি কি মোহর যত বেশি করা যাবে, এমনকি মেয়ের পক্ষ থেকেও বলে যে এটাকে আর দিতে হবে, একটু বেশি করে লেখান না। কনসেপ্টটা ভুল, অতএব তিনি এটি তার আগে চিন্তা করা দরকার ছিল। এক দুই নম্বর, এমনও হতে পারে যে তার এবিলিটি ছিল, তিনি ভেবেছেন যেই হারে তিনি আগাচ্ছেন হয়তো করোনার কারণে তার অর্থনৈতিকই আসতে পারে, আমরা জানি না, আমরা তার ইয়াতে হস্তক্ষেপ করছি না, নিশ্চয়ই তার নিয়ত ভালোই জন্য তিনি জানতে চেয়েছেন। অতএব যদি কেউ এরকম অক্ষম হয়ে পড়েন, এটা তো পরিশোধ করা খুব সহজ, পরিশোধ করা সহজ, এটি এটি তার নেক নিয়ত যদি থাকে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক মোহর দিয়ে টিকে না, এটি ভালোবাসার সম্পর্ক। স্বামী যদি একটা পেরিশানি থাকে সারাক্ষণ, সেই পেরিশানি নিয়ে স্ত্রীর মোহরের জন্য যে এত টাকা পেয়েছে আর একটু কাজ করবো, আমি একটু বাহিরে যাই কারণ তোমার মোহরটা পরিশোধ করতে হবে, যদি এরকম দেখে আমাদের দেশের, বিশেষ করে আমাদের নারীরা, আমাদের মহিলারা এত উদারমনার, এত কোমল, তারা আমাদের যেই কাজগুলো করে দেন, কাপড় ইস্তারি থেকে শুরু করে সকল খানা পাকানো শুরু থেকে যাবতীয় সব কিছু, এটা কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের দায়িত্ব? মোটেই না, অবশ্যই না। অতএব কোনো স্ত্রী যদি দেখে যে তার স্বামী তাকে 100% ভালোবাসা উপহার দিয়েছে, তার সুখের জন্য, তার মোহর পরিশোধের জন্য স্বামীর মাথার ঘাম শুকাচ্ছে না, এরকম যদি দেখে, স্ত্রী তো নিজেই বলবে যে এত কিসের দরকার, তোমাকেই তো আমি পেয়েছি, আমি মোহর দিয়ে করে গিয়ে। তা স্ত্রী যদি তার সেখান থেকে কিছু ছেড়ে দেয়, এটা তো কোরআনের স্পষ্ট আয়াত দিয়ে সাব্যস্ত, সেটি হতে পারে। অথবা তার এটা ধীরে ধীরে, সে এখন দিতে পারছে না, পরবর্তীতে দিবে, নিয়ত রাখবে। আর যদি এমত অবস্থায় সে তার মৃত্যু হয়ে যায়, দিতে না পারে, তার কিছু সম্পদ থাকলে সেখান থেকে পরিশোধ করা হবে, অথবা তার স্ত্রী তাকে ক্ষমা করে দেবে। অতএব সে নিয়ত রাখুক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, আমরা চমৎকার উত্তর জেনেছি শেখ আপনার কাছ থেকে। আমাদের এক ভাই রুমন জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, দাড়ি বা চুল উঠানোর মেডিসিন ব্যবহার করা বা বিক্রি করা যাবে কি না? এটাতে অ্যালকোহল আছে, এই মেডিসিনটা খাবে না, ত্বকে লাগাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে মানুষকে সহযোগিতা করবে, খারাপ কাজে সহযোগিতা করবে না। কিছু জিনিস আছে এর এর মানে দ্বৈত ব্যবহার আছে, ভালো ব্যবহার, খারাপ ব্যবহার। যেমন একটি উদাহরণ ধরুন ছুরি বিক্রি করা, দা বিক্রি করা। তো এটি যিনি বিক্রি করেন, যদি পরবর্তীতে দেখা গেল যে এই দাটা নিয়ে কেউ একটা হত্যা করেছে, তাহলে যে কামার তাকে কি ধরা হবে? না, ধরা হবে না। যদি কোনো জিনিসের ব্যবহার এইটাই হয় যে খারাপ কাজে এই ব্যবহার বেশি, লীলাকসারে হুকমুল কুল, আগলাবিয়াতের কারণে ওইটার হুকুম সেটা হয়। অতএব এই ধরনের মেডিসিন যেগুলো যেগুলো লোমনাশক মেডিসিন, ধরুন না লোমনাশক মেডিসিন, তো সেইখানে তো আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু লোম রয়েছে যেগুলো আমাদেরকে মানে ছেটে ফেলতে হবে অথবা উঠিয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। তো এই ধরনের কাজে কেউ যদি ব্যবহার করে, তাহলে এইগুলো বিক্রি করা জায়েজ রয়েছে। তবে যেটি আসছে যে দাড়ির কথা, যদি এমন হয় যে এটি নিয়ে সে দাড়ি উঠাবে, হ্যাঁ, অথবা দাড়ি উঠানোর জন্য, তাহলে সেটি জায়েজ বলার কোনো সুযোগ নেই। অথবা এই টার্গেটে যদি হয় যে দাড়ি উঠাই ফেলার জন্য অথবা দাড়ি উঠানোর জন্যই, অথবা সে যদি মনে করে যে কেউ নিচ্ছে যে আপনি কিসের জন্য নেবেন, দাড়ি উঠানোর জন্য, আমি এটা বিক্রি করবো না, অথবা আমি কিন্তু দাড়ি উঠানোর জন্য বিক্রি করি না, এটা দিয়ে এটা একা যদি করতে যান, তাহলে সে বলতে পারে যে আপনি দাড়ি উঠে দিয়ে যাবেন, আপনার চামড়াও কিন্তু উঠে যেতে পারে, আপনার চেহারার মানে কোমনীয়তা, এটা সমস্যা দেখা দিতে পারে, এইগুলি গোপন স্থানের জন্য, সেই ক্ষেত্রে সমস্যা নেই। অতএব এইগুলি বিক্রি করে এই শর্তগুলিতে জায়েজ। আর যদি দেখা যায় যে না, এগুলি বিক্রির মাধ্যমে খারাপই বেশি হয়, তাহলে তিনি এটা বিক্রি করবেন না। নবীজের হাদিস দিয়ে উত্তর দিয়ে দিচ্ছে, দামা ইয়ারিবুক ইলামা লা ইয়ারিবুক, সন্দেহযুক্ত জিনিস ছাড়ো, সন্দেহমুক্ত জিনিস ধরো। উনি আরেকটি কথা বলেছিলেন যে এসবের মধ্যে, এসব ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে না, অ্যালকোহলের বিষয়টা আলাদা, দুটো প্যাটার্ন, অ্যালকোহলের বিষয়টা আলাদা, কিছু বিষয় রয়েছে খাবারের বিষয়ে, অ্যালকোহল খাওয়ার জন্য একদম হারাম, কিন্তু যে সমস্ত কেমিক্যাল আছে একটা অ্যালকোহল যেটা সংরক্ষণের জন্য, না সেই অ্যালকোহল যেটি না দিয়ে মানে মানে এগুলিকে প্রিজার্ভিং মেডিসিন অথবা এই ধরনের বিষয় যেগুলি রয়েছে, যেমন ক্রিমের মধ্যে রয়েছে, সাবানের মধ্যে রয়েছে, এগুলো গবেষণামূলক ওলামায়ে কেরামের ফতোয়া যেটি, সেটিগুলিকে ব্যবহার করা জায়েজ, এগুলি ব্যবহার করা। অ্যালকোহল পান করা টোটাল হারাম, কিন্তু ব্যবহারের জন্য গায়ে লাগানো, আর এই ধরনের অ্যালকোহল যেগুলো, এগুলো কিন্তু লাগানোর পরে লাগিয়ে থাকে না, এগুলো কিন্তু উড়ে চলে যায়। হ্যাঁ, অতএব কিছু রুটি আছে যেগুলিতে বেকিং করার সময় এটাতে এক ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয়, এই এই ধরনের রুটিগুলি খাওয়া যায়,
কারণ হলো এটা যখন বেকিং করা হয় তখন অ্যালকোহল আর থাকে না, টোটাল উড়ে চলে যায়। অতএব অ্যালকোহলের কারণে এটার ব্যবহার নিষিদ্ধ হবে না, রূপান্তরিত অন্য একটা রূপ ধারণ করে এটা আসলে। সেকে চমৎকার হতে জেনেছি আপনার কাছ থেকে। আমাদের আরেক ভাই জানতে, এক ভাই তিনটি প্রশ্ন করেছিলেন, উনি জানতে চেয়েছেন যে উনি জব করেন, সেখানে কেউ দুজন করোনা আক্রান্ত হয়েছেন, তাই সেখানে মসজিদে মানে অফিসে জামাতে নামাজ পড়া যে রীতিটা তাদের ছিল সিস্টেম সেটা বাতিল করে দিয়েছে এখন করোনা হওয়ার কারণে দুই একজনের, এখন তারা একা কি নামাজ পড়ছে, এতে কোনো অসুবিধা আছে কিনা? আমি একটু আফসোস করে যে কথাটা বলতে চাই, আমাদের বাংলা ভাষায় বলে যে এমনি নাচুই না বুড়ি, তারপর ঢোলের বাড়ি, তারপর আবার ঢোলের বাড়ি। এমনি আমরা জামাত নামাজ এগুলিতে সাংঘাতিক দুর্বল করতে চাই না, তার মধ্যে যদি করোনার কিছু দেখা দেয়, আমি একদম আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে চাই, এই ধরনের বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে ওবা মহামারী যেগুলি আসে এগুলি পাপের কারণে আসে, আর এগুলি দূর করার জন্য যে কাজ সেটা হলো তাকওয়া পরহেজগারি দিনদারি বাড়িয়ে দেওয়া। আমরা সম্পূর্ণ এর উল্টা করছি, আমাদের পাপের কারণে এসছে, আমরা দোয়া করি যে আল্লাহ করোনা সরিয়ে দাও, আর আমার চোখ আমার কান আমাদের অ্যাক্টিভিটিস লেগ টু হেড আমাদের হোল বডি সকল কর্মকাণ্ড আল্লাহকে বলছে আল্লাহ করোনা আরও হাজার গুণ বাড়াইয়া দাও। আপনি দেখেছেন করোনার পরিস্থিতিতে গম চুরি, ডাল চুরি, তেল চুরি, চুরদের আড্ডাখানা আপনি দেখেছেন, কোনো কিছু থামে নাই। অতএব যারা জামাত বন্ধ করছেন অথবা মনে করছেন জামাতে ফাঁক রাখতে হবে, সম্পূর্ণ পরিপন্থী, এতে সলাৎ অবশ্যই ত্রুটিযুক্ত হবে। এবং যারা ঠুনকো জুহাতে জামাতে আসছেন না, হাত যদি বড় ধরনের সমস্যা দেখা দেয়, ইসলাম তো মানুষকে মেরে ফেলতে চায় না, লাইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আর হেফজুন নফস যেটা নিজের আত্মরক্ষা এটা তো মুকাদ্দাম, তবে সেটা তো নিশ্চিত হতে হবে। যদি সবই করছে, আমাদের সবই চলছে, দুনিয়া সবই চলছে, এখানে কেন সমস্ত জায়গায় উদাহরণ, এই জন্য মানে ফেসবুকের একটু উদাহরণ নিয়ে আসছি, সেটা দেখা যাচ্ছে যে একটি গাড়িতে সাতজন মানুষ, হ্যাঁ, তারা একই গাড়িতে গিয়েছে, যখন নামাজে দাঁড়িয়েছে এই গাড়িতে তারা পাশাপাশি বসা ছিল, তখন তারা তিন ফুট দূরে দূরে দাঁড়িয়েছে। তাহলে সলাতে দাঁড়ানোর সময়, হ্যাঁ, মানে আপনি যদি তাহলে কি আপনি বলতে চান যে এই দিক দিয়ে যদি কাছাকাছি হয় তাহলে এইখান থেকে করোনা ভাইরাস আক্রমণ করবে? এগুলো নিছক মানসিক দুর্বলতা অথবা শয়তানের ওয়াসওয়াসা, আমাদের আউযুবিল্লাহ পড়া দরকার। এবং যারা এই ধরনের উদ্যোগে যাচ্ছে, যারা এই ধরনের নেতৃত্ব দিচ্ছে, মানুষের জামাত নষ্ট হওয়ার কারণে, মানুষের জামাত বন্ধ হওয়ার জন্য, হ্যাঁ, এগুলো তারা দায়ী থাকবে। অতএব যারা আমরা দুর্বল চিত্তের আছি, যারা আমরা পারছি না, অন্তত মন দিয়ে ঘৃণা করতে হবে, চেষ্টা করতে হবে আমরা যেন ক্ষুদ্র জামাত করে হলেও আমরা সলাত আদায় করি। জামাত কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। একসময় শুরুর দিকে যখন আমাদের আতঙ্ক বেশি ছিল, তখন হয়তো আমরা অনেকেই আমরা বাসায় সলাৎ আদায় করেছি, জামাতটা একটা আমরা এত কিছু জানতাম না। এখন অভিজ্ঞতা আমাদেরকে জানিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, আমাদের লক্ষ লক্ষ রিক্সাওয়ালারা, লক্ষ লক্ষ তরকারিওয়ালারা, মাছওয়ালারা, সাধারণ মানুষগুলো, এরা চলে যাচ্ছে, কিছু কিন্তু হয় নাই। আর যারা সাংঘাতিক সাবধানে ছিল একেবারে, তারাই কিন্তু আক্রান্ত হয়েছে। অতএব এইটা মানে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে মানে সংক্রমণের যেটা নাই, মানে এর ব্যাখ্যা হলো ইল্লা বিআমরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য এটা মঞ্জুর করেছেন তিনি মসজিদে না গেলেও আক্রান্ত হবেন, আল্লাহর কসম। আর যার জন্য আল্লাহ মঞ্জুরি করেন নাই, সে জামাতে লেগে লেগে যদি দাঁড়ায় কোশ্চিন কালেও তার হবে না, এইটাই আমরা ইমান রাখি। জি জি, শেখ চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমাদের একটা বিরতির সময় হলো, দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আমাদের সময় একটা বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি আমাদের প্যান মিশন টিভির ফেসবুকে এবং ইউটিউবে সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে। আপনাদের জিজ্ঞাসাতে বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন আমাদের আজকের গেস্ট প্রফেসর শাইখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী আকরামাহুল্লাহ। শাইখ, বিরতি পর আমরা আবারও ফিরে এসেছি। আমাদের তো অনেক প্রশ্ন জমা হয়েছে। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে দুরুদ আমরা কেন পড়বো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম শোনার সাথে সাথে কেন আমরা দুরুদ পড়ি, কারণটা? এর অসংখ্য কারণ রয়েছে, আমি এক দুটো বলছি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল বাখীলু মান যুকিরতু ইনদাহু সুম্মা লাম ইউসাল্লি আলাইয়া, সে হলো আসল কৃপণ যে আমার নাম শোনার পরে দুরুদ পড়লো না। লাভ কি কারণে? কারণ হলো দুরুদ যদি পড়ে তাহলে তার কি পরিমাণ লাভ যে দুরুদ পড়লো? মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশারা, একবার আমরা যদি নবীর উপর দুরুদ পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহম করেন, 10টি রহম করেন ওই ব্যক্তির উপরে। অথবা যদি বলি 10 বার দুরুদ পড়েন ব্যাখ্যান হয় 10টা রহম করেন, এটি একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া করলাম, দুরুদ মানিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া করা, তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আমরা তার ভালোবাসার প্রকাশ দিলাম, তার মান মর্যাদা বাড়ানোর জন্য দোয়া করলাম, নিজের লাভ হলো, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এবং তার ফেরেশতারা দুরুদ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
তিনি অতএব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের বাস্তবায়ন হলো। অতএব এটি এমন একটি ইবাদত, কেবলামুখী হওয়া লাগে না, ওযু লাগে না, কিছু লাগে না, জাস্ট সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু সাল্লি আলাইহি, এবং এই কথার মাধ্যমে অনেক সব হয়ে যাচ্ছে। তা যেমনি কথার মাধ্যমে, চাহনির মাধ্যমে, চালচলের মাধ্যমে গুনাহ হচ্ছে, এই পাশাপাশি যদি এরকম আমরা সব অর্জন করতে পারি তাহলে আমাদের কল্যাণ। অতএব এটি তো পুরোটাই কল্যাণ। সুবহানাল্লাহ। শেখ, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আসাবিয়া আসলে কি, এটি কি কুফুরি মতবাদ কিনা? আসাবিয়া, আসাবিয়া এটা দলপ্রীতি, গোত্রপ্রীতি, এলাকা প্রীতি। আসলে একজন মুমিন মুসলমানের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকবে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, দেখেন মক্কা তো পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান, কিন্তু তারা তাদের এলাকা প্রীতিকে প্রাধান্য দেননি, দিন প্রীতি, হক প্রীতি। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল হাক্কু আহাক্কু আইয়ুত্তাবা কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম, হকটাই বলবা যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে, গোত্রের বিরুদ্ধেও যায়। তাহলে এখানে কিন্তু গোত্রের পক্ষ অবলম্বন করা বলা হয়নি। হাক গোত্রের আলাদা গুরুত্ব রয়েছে, দেশের আলাদা গুরুত্ব রয়েছে, সেটির জন্য মূলনীতি হলো যদি সেটি দিন ধর্মের সাথে, শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি যদি না হয়, সাংঘর্ষিক যদি না হয়। অতএব কেউ যদি হক প্রত্যাখ্যান করে কোরআন সন্ন্যার উল্টা নিজের গোত্র, নিজের দল, নিজের দেশ এটাকে প্রাধান্য দেয়, তাহলে এটা হলো নিন্দনীয় আসাবিয়াত, এটা হলো নিন্দনীয় আসবাদ। এই আসবাদের থেকে নিষেধ করা হয়েছে। নতুবা যদি এমন হয় যে হ্যাঁ, আমার এলাকার লোকজন, আমার গোত্রীয় লোকজন, আত্মীয় স্বজন যারা, রিলেটিভ এরা, তো ও আবদুল্লাহ ওয়ালা তুশিকু বিহি সেই আমাবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়ালিয়াতামা, এখানে আত্মীয় স্বজন পাশাপাশি যারা আছে এদের অধিকারের কথা বলা হয়নি কি? অতএব দেশের, মানে দেশের জন্য, জাতির জন্য আল্লাহ সুবহানাহু তাআলা নবীদেরকে কি তার কৌমের কাছে পাঠান নাই? প্রতিটা নবী, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, জাতিকে তারা গুরুত্ব দিয়েছেন। ওমার সাল্লাম মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, প্রতিটা নবীকে তার জাতির ভাষা দিয়ে, জাতি জাতি হইলেই প্রত্যাখ্যান করতে হবে এমন নয়, দেশ প্রত্যাখ্যান করতে হবে এরকম নয়, আত্মীয় স্বজনের দিকে গুরুত্ব দিব না এরকম না, এগুলি গুরুত্ব পাবে। কিন্তু যখন দেখা যাবে যে আত্মীয়তা, তারপরে হলো ভাষা অথবা এলাকার দল, এগুলি যদি না হকের পিছনে যায়, কুফুরির সাথে যায়, তখন কিন্তু তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা এটা টোটাল হারাম। কোরআনের দলিল দিচ্ছে, যদিও হাদিস নিয়ে কেউ কেউ কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। এরপর অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমাদের গেতি গোষ্ঠী, তোমাদের বাত্রী, এই ধরনের আত্মীয় স্বজন যারা আছে, এরা যদি ইমানের উপর কুফুরিকে প্রাধান্য দেয় তাহলে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। অতএব একজন মুমিনের মূলনীতি হবে হক। কোনটা হক? হকটা যদি আমার শত্রুর ফেভারে হয় সেটাকে স্বীকৃতি দিতে হবে, না হকটা যদি আমার হয় সেটাও বলতে হবে। অতএব আসাবিয়াত হলো যে আমি হক না হক বুঝি না, আমার গোষ্ঠী কী বলেছে, আমার দল কি বলেছে। আজকে আমাদের দেশে কিন্তু এটাই হচ্ছে, আমার দল যদি যত খারাপ করবে এটা সপক্ষে সবকিছু। আমাদের দেশে একটি দেখুন না, যারা সরকার দলীয় লোকজন রয়েছে, সরকার যত ভুল করবে, যত উল্টাপাল্টা করবে এটা সমর্থন করবে, আর বিরোধী দল মানে হলো সরকার যত ভালো করবে সবই খারাপ বলবে। মূলনীতিতে এটা হওয়া উচিত না হবে, সরকার যেটা ভালো করবে সেটাকে আমরা ভালো বলবো, আর সরকার যদি কোনো কিছু খারাপ করে তাহলে সেখানে সহযোগিতামূলক, নসিহতমূলক আমরা সেখানে বলবো যে এই কাজটি ঠিক হচ্ছে না, জাতির জন্য, দেশের জন্য, দিনের জন্য এটি অমঙ্গল হচ্ছে, সুন্দর করে পরামর্শ দিলে কিন্তু সরকারও গ্রহণ করবে। সেখানে আমাদের পরামর্শটা, প্রতিবাদটা কিন্তু অসুন্দর হওয়ার কারণে সরকারও গ্রহণ করে না, কেমন যেন একটা মানে বিদ্বেষ চলে আসে আসলে। অতএব এই এই বিষয়গুলো হলো আসাবিয়াত। আচ্ছা, আমরা চমৎকার জেনেছি শেখ আপনার কাছ থেকে। আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন বুধ জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাতে মেয়েরা কিভাবে সেজদা করবে দলিল সহ জানাবেন প্লিজ। মেয়েদের সেজদা করার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা পুরুষের ক্ষেত্রে? মানে আসলে সেজদা, রুকু এইগুলোর কথা বলবো কেন, সবকটার একটা একটা মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনিভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে সালাত আদায় করবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কখনো রমণীদেরকে ডাকেননি যে তোমরা আমার কাছে আসো, নবী যে আমাদেরকে এক্সট্রা সলাৎ শিখিয়েছেন সেইভাবে তোমরা সলাৎ আদায় করবে, এমন কোনো বর্ণনা নেই। আচ্ছা, ফজরের ফরজ নামাজ তো 2 রাকাত না, জোহরের ফরজ নামাজ 4 রাকাত। আচ্ছা, আমরা পুরুষরা অনেক ক্ষেত্রে মিরাজ পাই ডাবল, মহিলারা পায় অর্ধেক, ঠিক না? মহিলা পুরুষের বিধানের মধ্যে পার্থক্য আছে, মহিলাদের কাপড় চোপড় সতর বেশি, আমাদের একটু পার্থক্য তো আছে না? আপনি বলুন, ফজরের সলাৎ
মহিলারা কি এক রাকাত পড়লে চলবে? ওটাই না, ফজরের সালাত মহিলাদের জন্য, ওয়াক্তের ক্ষেত্রে মহিলাদের ওয়াক্ত একটা, পুরুষের ওয়াক্ত কি আরেকটা, রুকুর ক্ষেত্রে মহিলাদের রুকু একটা, পুরুষদের রুকু দুইটা, মহিলাদের সেজদা একটা পুরুষদের, এরকম কি কোনো কিছুর ক্ষেত্রেই না? নামাজের মাসালা মাসালা কোনোটার ক্ষেত্রেই না? হ্যাঁ, তাহলে আপনি সলাতের সেজদার মধ্যে এসে কেমনে বুঝলেন যে সেজদাটা মহিলাদের একরকম পুরুষদের আরেক রকম? না, এটি ভুল, এটি ভুল। বিশুদ্ধ হলো যে পুরুষরা যেভাবে সেজদা করবে মহিলারও সেইভাবেই সেজদা করবে, সেজদার কাইফিয়াত তো নবীজি দেখিয়েছেন হাদিসের মধ্যে। তবে হ্যাঁ, আমরা এটিও বলি না যে যারা আমাদের দেশে বিশেষ করে দেখবেন প্রচলিত বা অথবা হানাফি মাজহাবের একটা সিদ্ধান্ত হওয়ার কারণে অনেক নারীরা সেজদা করে যেইভাবে, হ্যাঁ, এই সেজদাটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না, কিন্তু এই কারণে বলছি না যে তাদের নামাজ বাতিল হয়ে যাচ্ছে, নামাজ বাতিল হয়ে যাবে, এটা না। যেহেতু তারা জানে না, আপনি দেখবেন এখানে 99% লোকের এই ব্যাপারে কিছু ধারণাই নেই, জানাই নেই, তারা জানে যে এটা একটা মাজহাবের সিদ্ধান্ত, এইভাবে মহিলাদের সেজদা করতে হয়। অতএব আমাদের ধীরে ধীরে শিখাইতে হবে তাদেরকে, সহিরা বলতে হবে, হুট করে একদম নামাজ হচ্ছে না, বাতিল হয়ে যাচ্ছে, এই ধরনের কথাগুলি বাড়াবো কথা না বলাটাই ভালো, জি, বিনয়ের সাথে নসিহত করা, জি। সেখানে আমাদের আরেক ভাই জানতে চেয়েছে, মুস্তফা কামাল ভাই, যে স্ত্রী দেশে রেখে, স্ত্রীকে দেশে রেখে স্বামী বিদেশ থাকতে পারবে কিনা, এটি জায়েজ কিনা? এটা তো স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আচ্ছা, একজন স্বামী যে মানে বিদেশে গিয়েছেন, এটা সে কিসের জন্য? যদি এমন হয় যে আমার স্ত্রীকে আমি ফেলে দিয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছি, তাহলে এটা একটা বিষয়। আর যদি এমন হয় যে না, আমার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, আমাদের ব্রাইট ফিউচার তৈরি করার জন্য স্বামী কষ্ট করছে, একটা স্ত্রীর মায়া ছেড়ে একটা স্বামী কত কষ্ট করে যাচ্ছেন? স্ত্রী তো তার দেশে আছে, তার আত্মীয় স্বজনের সাথে আছে। অতএব এইখানে বিষয়টা হলো মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে মেয়ে একদম যুবতী, স্ত্রী একদম অল্প বয়সের, সেই ক্ষেত্রে তারও তো কিছু চাহিদা রয়েছে, স্বামীরও কিছু চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে তারা আন্ডারস্ট্যান্ডিং করে একটা পিরিয়ডের জন্য আন্ডারস্ট্যান্ডিং করবে। এমন যেন না হয় বিদেশে এসছি তো এসছেই, দেশে আসা যাওয়া করলে 50,000 টাকা খরচ হয়ে যাবে, আমি আর যাচ্ছি না, 10 বছর পরে যাব, ওইটা হারাম হবে। আচ্ছা, অতএব যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, 6 মাস পরে সে আসলো, আর অনেক সময় 6 মাস পরে তো বললেই তার হয় না, তার কামাই রোজগার আসা যাওয়ার ভাড়া, 1 বছর পরে আসলো সে, 2 বছর পরে আসলো, এটুকু সহনীয় পর্যায়ের যদি হয় তাহলে সেটি। আর যদি এমন দেখা যায় যে না, আমি বাহিরে থাকার কারণে আমার স্ত্রীর ক্যারেক্টারের সমস্যা মনে করছি, এরকম ঘটনা কিন্তু ঘটছে, এই জন্য আমাদেরকে এগুলো বলা লাগবে, সমস্যা মনে করছি, তাহলে সেই ক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে অর্থকে প্রাধান্য না দিয়ে সে তার স্ত্রীকে প্রাধান্য দেবে, সে ফিরে চলে আসবে, কারণ তার স্ত্রী যদি তার কাছে না থাকলো, তার কামাই রোজগার দিয়ে সে কী করবে? অতএব এগুলোকে ভারসাম্যপূর্ণ, এক কথায় বলা যাবে না যে হ্যাঁ স্ত্রী রেখে বাহিরে দীর্ঘদিন থাকা যাবে, আবার এইটাও বলা সম্ভব না যে স্ত্রী রেখে বাহিরে থাকা যাবে না, এটা বলা যাবে না। এটা ম্যান টু ম্যান, ফ্যামিলি টু ফ্যামিলি, এটা ভেরি করবে, একজনের জন্য হয়তো এটা হারাম, আরেকজনের জন্য হয়তো এটা মাকরু, আরেকজনের জন্য হয়তো এটা মুস্তাহাব, আরেকজনের জন্য হয়তো এটা জরুরি, অবস্থা ভেদে আসলে অবস্থা ভেদে এটা বলতে হবে। শেখ, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অধিক সন্তান থাকায় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে যদি কেউ আর সন্তান না নেয়, তাহলে কি সন্তান হত্যার গুনাহ হবে? ইচ্ছা করে কেউ যদি সন্তানটাকে পার্মানেন্টলি বন্ধ করে দেয়, পার্মানেন্ট বন্ধের ব্যবস্থা যেগুলো আছে, যেমন লাইগেশন, জি, এবং আনুষাঙ্গিক যেগুলো আছে, মানে পার্মানেন্টলি বন্ধ করে দিল, এটা নিঃসন্দেহে সন্তান হত্যার মডার্ন সিস্টেম। আচ্ছা, সন্তান হত্যার, হত্যার তো বিভিন্ন রকমের রয়েছে, ধরুন আগে তরবারি দিয়ে গর্দন কাটা হতো, ফাঁসি দিয়ে, এখন এখন আরেকটা ইয়ে আছে যে স্লো মোশনে আপনি একটা ইঞ্জেকশন ঢুকাই দিলেন, আস্তে করে সে মরে গেল, ঠিক না? এটাকে হত্যা হয় নাই? নিশ্চয়ই এটা হত্যা হয়েছে, কারেন্টের শক লাগিয়ে দিলেন সে মারা গেল, এটাকে হত্যা হয় নাই? তার শ্বাস রোধ করলেন কিছু, মানে আস্তে করে শ্বাস আটকে দেখলেন, অথবা একটু গ্যাস ঢুকাই দিলেন, সে যে ডুমে আছে তার শ্বাস বন্ধ, হত্যার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, হত্যার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তাহলে এইটাও হত্যা। জি, তিনটা শর্তে সাময়িক মানে সন্তান বন্ধ করা যায়, স্থায়ী পদ্ধতি অবলম্বন না করে যদি কেউ সন্তান না গ্রহণ করে, হ্যাঁ সেটা জায়েজ হবে কিনা, সেটা গুণ হবে? যদি যদি সাময়িক কোনো সমস্যার কারণে, যদি আগের বাচ্চার সমূহ ক্ষতির সম্ভাবনা, মায়ের সমূহ ক্ষতির সম্ভাবনা, এবং মায়ের গর্ভের বাচ্চার বয়স যদি 4 মাস না হয়ে থাকে, এমত অবস্থায় এটাকে সাময়িকভাবে ট্যাকেল দেওয়া, বন্ধ করা, কোনো সাময়িক পদ্ধতি ব্যবহার করা, সেটি কখনো কখনো ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। তবে স্থায়ীভাবে বন্ধ করা অথবা এই শর্তে বাইলট করে, হ্যাঁ অস্থায়ীভাবে যদি এই শর্ত বাইলট করে, তাহলেও কিন্তু বৈধ হবে না। আচ্ছা, সম্পূর্ণ একটা প্রশ্ন যে আজল করা কি বৈধ?
হাদিসে যে শব্দটি এসেছে মানে রাসূল সাহাবায়ে কেরাম বলেছেন কুননা নাযিলু ওয়াল কুরআনু ইয়ানযিলু আমরা আজল করতাম আর কোরআন তখন নাযিল হইতো অর্থাৎ সেটা আমাদের নিষেধ করা হয় নাই অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা আজল করো না আল্লাহ চাইলে তুমি আজল করলেও এর মধ্যে দিই কখন যে ফুট করে কারণ হলো দেখুন বাস্তব কথা বলছি যেটি হলো যে স্খলিত যে শুক্রাণু সেটি দিয়েই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিম্বাণুর ভিতরে ঢুকে যায় তাই সেই যে একটা জিন অথবা যেটা প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন সেটা এত ক্ষুদ্র যে আপনি শুয়ের মাথা দিয়েও ধরতে পারবেন না এটা যে কখন কিভাবে ইয়া হয়ে যাবে হ্যাঁ আপনি সেটা টেরো পাবেন না অতএব কেউ যদি মনে করে যে আমি এই পদ্ধতি অবলম্বন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনি এই পদ্ধতি আটকাতে পারবেন না অতএব সবচেয়ে বেটার হলো আল্লাহর উপর ছেড়ে দেওয়া বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কি উদ্বুদ্ধ করেছেন তিনি বলছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম যেই সমস্ত ফ্যামিলিতে যে সমস্ত মেয়েদের বাচ্চা বেশি হয় তাদেরকে বেশি বিবাহ করবে কারণ আমি চাই যে কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা বেশি হবে আর যত বেশি মানুষ থাকবে আপনার ফ্যামিলিতে ততই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন নিশ্চয়ই যদি আপনার সন্তান একজন থাকে আর বরং যারা এক সন্তান দুই সন্তান গ্রহণ করেন আমি দ্বেরত্বহীন ভাষায় আমি আমার ফুল স্ট্রেংথ দিয়ে বলছি এরা তাদের সন্তানের উপর জুলুম করে কারণ হলো বিশেষ করে করোনা মুহূর্তে আপনি তাকিয়ে দেখেন যে বাবা মা এদের বয়সের সাথে তো সন্তানের বয়স অ্যাডজাস্ট হচ্ছে না একটা বাচ্চা ঘরের ভিতরে এতিম মিসকিন অসহায় নিঃস্ব কাঙ্গাল কারণ তার কোনো সঙ্গী সাথী নেই আর আমাদের যাদের বাচ্চা বেশি রয়েছে সেখানে গিয়ে দেখেন ভাই বোন মারামারি করতেছে খেলাধুলা করতেছে স্কুলের মতো একটা পরিবেশ ভালো একজন আরেকজনের সাথে রয়েছে অতএব যিনি নাকি একটাই ভাই ভবিষ্যতে তার একটা বিপদের জন্য সে তার আপন ভাইয়ের কাছে যেই সহযোগিতাটা পেত এটাকে সে পাবে তাহলে দেখা যাচ্ছে যে সে ভবিষ্যতে তার ব্যবসার দায়িত্বটা অথবা তার বেদনার দায়িত্বটা একটা বোন এক ভাই এক বোন বোনের অনেক উপকারিতার কথা আমরা ধরুন বোনের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তার মেয়েলি সমস্যা রয়েছে এটাকে সে তার ভাইয়ের সাথে শেয়ার করতে পারবে এটা পারবে না যদি আর একটা বোন থাকতো শেয়ার করতে পারতো তাহলে সে বলতে পারতো যে বোন আমার এই সমস্যা হচ্ছে আমার জন্য দেখো তো কিছু করা যায় কিনা অতএব যারা একজন সন্তান গ্রহণ করছেন দেড় জন সন্তান সোয়া একজন সন্তান যারা গ্রহণ করছেন একবারে নিঃসন্দেহে আমি এরা তাদের সন্তানের উপর জুলুম করছেন আল্লাহ আমাদের রক্ষা করুন আমাদের আরও প্রশ্ন আসে আসলে আমরা সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় পাচ্ছি না আমরা আমাদের সময় কম কিন্তু আমাদের প্রশ্ন অনেক বেশি আমাদের এক বোন জানতে চেয়েছেন আমরা মেয়েরা নামাজে সূরা বা দোয়া কতটা আওয়াজ করে পড়তে পারবো আমার পাশে যদি কেউ থাকে তারা যদি আমার দোয়ার আওয়াজ শুনতে পায় তাহলে কি গুনাহ হবে এর কি কোনো নিয়ম আছে মহিলাদের কণ্ঠ যদি ইনিয়ে বিনিয়ে হয় তাহলে সেটাও সতর আর মহিলাদের কণ্ঠের আওয়াজ প্রয়োজনীয় কথা যেটি এটি নিষেধ না কোরআনে আল্লাহ বলেছেন যে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলাম ইয়া নিসা আন্নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল ইনিয়ে বিনিয়ে কথা বলবে না ইনিয়ে বিনিয়ে কথা যে আকর্ষণ তৈরি করবার যে কথা পুরুষের মনের মধ্যে আকর্ষণ তৈরি করে সহজ করে আমি বলি ধরুন বাসায় ফোন আছে বাবা ঘুমিয়ে আছে মেয়ে বড় এখন ফোন ধরবেই না কখনো এটাও তো আরেকজনের জন্য ডিস্টার্ব ফোন ধরবেই না অথবা ফোন ধরেই তার সাথে যে কোনো কথা বলবে তা নয় ফোন ধরে হ্যালো কী বলছেন এটা তো এক ধরনের মানে এটা না বলে হ্যালো কে বলছেন বাবা বাবা ঘুমাচ্ছে আপনি একটু পরে কল করেন সুন্দর এই কথাগুলো বলতে পারবে তাহলে একজন মহিলা এক তো মহিলারা নামাজে উচ্চস্বরে পড়বে না যদি শুধু মহিলাদের অবস্থা না হয় আর যদি সে তার ঘরে ঘরোয়া পরিবেশে হয় সেখানে যদি সে স্বাভাবিকভাবে পরে এখান থেকে পাশের থেকে অল্প কেউ যদি শুনতে পায় অথবা তার দোয়াগুলো এগুলোর জন্য ইনশাল্লাহ কোনো গুণা হবে না তবে তার উচিত হবে যেহেতু সালাতের বিষয় সে আওয়াজটা সে শুনতে পায় এতটুকু আওয়াজ করে করবে আর আর জামাতের ক্ষেত্রেও তো পুরুষ মহিলাদের মধ্যে একটু ডিস্টেন্স করে দেওয়া হয়েছে জি জি চমৎকার শাহিক আপনার কাছ থেকে আমাদের সাফা টিভির একটা আইডি থেকে জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি উত্তরা থেকে শাহিন বলছি আমার ওষুধের ব্যবসার সাথে লোড বিকাশের ব্যবসা আছে অনেক সময় কাস্টমার 29, 39, 49, 59, 59 এরকম অ্যামাউন্ট লোড করে তখন আমাদের এক টাকা বেশি রাখতে হয় এটা কি হাম হারাম সেই উত্তরে যাওয়ার আগে আমরা একটা প্রশ্ন কল নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম কে বলছিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি কে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন জি ইয়াসিন ভাই কি প্রশ্ন আছে আপনার আচ্ছা বিয়ের কতদিন পরে অলিমা করা সঠিক তাই তো ঠিক আছে ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমরা উত্তর দেবো ইনশাল্লাহ
আমরা এর আগে বিরতি এই প্রশ্ন নেওয়ার আগে প্রশ্ন করেছিলাম যে ভাই জানতে চেয়েছেন বিকাশের লোড়ে যে 29 টাকা দেয় 30 টাকা নিচ্ছেন, যেটি হারাম হবে কিনা? আসলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াইয়াল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায় পন্থায় একজন আরেকজন মাল বক্ষণ করো না। আমাদের সমাজে এখন বর্তমানে 1 টাকা যেটি, এটি কেমন যেন একটা অঘোষিত ভ্যালুহীন জিনিস হয়ে দাঁড়িয়েছে, অঘোষিত। তো সেই ক্ষেত্রে মানে যারা এই কাজগুলো করেন সেক্ষেত্রে তারা যদি একটু খোলামেলা হন তাহলে আর সংশয়টা থাকলো না। সেটা হলো যে ভাই 1 টাকা তো ভাঙতি নেই, অথবা আপনি 1 টাকা কম দেন এরকম, অথবা ভাই 1 টাকা কিন্তু দিতে পাচ্ছি না, স্বেচ্ছায় যদি উনি ছেড়ে দেন, স্বেচ্ছায় এটা যদি ছেড়ে দেয় এটা একটা, অথবা সে যদি বলে 1 টাকা দিতে হবে না তাহলে একটা, এমন যেন না হয় যে একটা প্যাচে ফেলে দিয়ে হ্যাঁ তার 1 টাকা রেখে দিলাম, তাহলে কিন্তু এই আয়াতের মধ্যে পড়বে। আচ্ছা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অনেক জায়গায় এই ধরনের, শুধু বিকাশের ক্ষেত্রে না, যেমন ধরুন আপনি গ্যাস নিচ্ছেন গাড়ির জন্য, তেল নিচ্ছেন গাড়ির ক্ষেত্রে গাড়ির জন্য, সেখানে দেখা যায় ইচ্ছা করে একটু বেশি রেখে দেয়, 2 টাকা রেখে দিল, 3 টাকা রেখে দিল, সেই ক্ষেত্রে হয়তো যার টাকা সে হয়তো মানে এর প্রতি তার সম্মতি নেই, তাহলে এটা কিন্তু হারামের মধ্যে হয়ে যাবে অনেক ক্ষেত্রে। তো এই জন্য যারা এই ধরনের কাজগুলো করেন সেখানে মানে সন্দেহযুক্ত জিনিস যেগুলো, এগুলো পরিহার করা উচিত। অতএব এই ক্ষেত্রে তারা যেন একটু অতিরিক্ত কথা বলেন যে ভাই 1 টাকা যা দিতে পারবো না, সে বলবো যে আমি আর দিতে পারছি না, অথবা ভাই আপনি ভাঙতে থাকলে এটা দেন, অথবা ভাই আপনি 39 টাকা চার্জ করলেও কিন্তু আমাকে 40 টাকাই দিতে হবে, 39 টাকা চার্জ করলেও কিন্তু আমাকে 40 টাকাই দিতে হবে, 40 টাকাই দিতে হবে। এটা যদি বলে নেন, তার জানা থাকলো যে হ্যাঁ 39 টাকা চার্জ করবো কিন্তু আমি 40 টাকাই দিতে হবে, এটা জানা থাকলো, তাহলে তার হারাম হবে না। অতএব এই কাজগুলো যেন করে নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। কে বলছিলেন, নাম বলে প্রশ্ন? জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর আসবো। হ্যাঁ ভাই, দুটো প্রশ্ন করেছেন যে কোরআনে যে দোয়াটি আছে নেকি স্ত্রী পাওয়ার জন্য, সেটা সেটাই পড়বে না অন্য কোনো দোয়া আছে? এটা উত্তরটা দিয়ে নিয়ে তারপরে পরে বলছি জি, নেককার স্ত্রীর জন্য আপনি আপনার মাতৃভাষায় দোয়া করতে পারেন, আর অন্যান্য হাদিসের দোয়া আছে, আর কোরআনের এটা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আয়ুন, আমাদের স্ত্রীদের থেকে আমাদের জন্য কুরাতুল আইন দেন। তো স্ত্রী যদি কুরাতুল আইন না হয় তার থেকে কুরাতুল আইন হবে কেমন? মূলনীতি হলো মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যে যেই জিনিস আদায় করার জন্য আরেকটা জিনিস লাগে হ্যাঁ সেটা ওয়াজিব, সেটা ওয়াজিব হয়ে যায়। তো অতএব নেককার সন্তান, ওই একটু আগে বলেছিলাম তেঁতুলের বীজ দিয়ে তার আপেল ধরবে না, অতএব এটি একটি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ আপনি আমাদের জন্য নেককার স্ত্রী, খায়রুমা তাআইদুনিয়া আল মারাতু সালেহা, আমাদের জন্য নেককার স্ত্রী মিলিয়ে দিন, এই দোয়াগুলো করবে আর কি। উনি একটি প্রশ্ন করেছেন যে আমরা সূরা লাহাব যখন পড়ি নামাজে অথবা নামাজে বাইরে, জি, সেক্ষেত্রে কি আবু লাহাবের শাস্তি বৃদ্ধি হয় কিনা, শাস্তি বেড়ে যায় কিনা? আবু লাহাবের নিন্দাবাদ তো হচ্ছেই কিয়ামত পর্যন্ত, এইগুলো যত বেশি তেলাওয়াত হবে, যত বেশি পঠিত হবে, ততই তার শাস্তি বাড়তে থাকবে, ততই তার নিন্দাবাদ হতে থাকছে। এইখানে কিন্তু আবু লাহাবকে শাস্তি বাড়িয়ে দেওয়া এই ধরনের কোনো কথাবার্তা নাই, এটা নিন্দাবাদ হচ্ছে তার জন্য একটা লাঞ্ছনা, একটা জিনিস খারাপ জিনিস যত ইয়া হবে, একটা ভালো জিনিস যত বেশি বলা হবে তার যেরকম একটা পজিটিভ ইয়া রয়েছে, এরকম একটি বিষয়। আর সোয়াবের ক্ষেত্রে তো যিনি তেলাওয়াত করছেন এই সূরা আবু লাহাবের নামে, এগুলি সেই ক্ষেত্রে তার কোনো মানে তিনি সব পাবেন, সব পেয়ে যাবেন, পড়ার সবটা পাবেন জি, এটার কারণে তার শাস্তি বেড়ে যাচ্ছে এরকম সরাসরি এরকম কথা নেই, আসলে এরকম কথা নেই। কিন্তু এটা 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 শুনে মানে যখন আমরা পড়ি তখন তো সে আবু লাহাবের চরিত্রটা আমরা জানি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যে কি ধরনের শাস্তি হতে পারে সেটা আমরা জানতে পারি, আসলে আবু লাহাবের নিন্দাবাদ জি এখানে এটা আমরা জানতে পারি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল কুদ্দুস। জি আব্দুল কুদ্দুস ভাই, বলছি আমার একটা প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সে যে অবমাননা করা হয়েছিল, হ্যাঁ, এই অবমাননাকে কেন্দ্র করে আমরা কি আমাদের বাংলাদেশে রাজপথে আন্দোলন মানে করতে পারবো কিনা রাজপথ বন্ধ করে? জি ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর আসবো। আমাদের সৌদি আরব থেকে একজন ভাই একটা প্রশ্ন করেছিলেন যে বিয়ের কতদিন পর ওলিমা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরে, বিয়েটা একটা নেয়ামত, একজন মানুষের জীবনে আনন্দের একটা নতুন ধারা শুরু হয়,
এজন্য তার এই আনন্দের মধ্যে তিনি অন্যদেরকে শরীক করবেন এবং এটি নিয়ামতের শুকরিয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবীর হাতে তিনি মানে মেহেদির দাগ দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি বিয়ে করেছো, বললো হ্যাঁ। নবীজি তখন বললেন আউলি মলাও বিষাদ, একটা বকরি দিয়েও যদি হয় তবে তুমি অলিমা করো, অলিমা করা সুন্নাত, অলিমা করা সাধ্য অনুযায়ী মানুষ সেটা করবে অপচয় ছাড়া। এটি বিয়ের পরপরই হইলে ভালো, তবে আমাদের সমাজে অনেক সময় বিয়েতে সাদামাটা হয়ে যায়, কারণ অনেক সময় দেখা গেছে যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ইন্তজাম করে তারপরে বিয়েটা ভেঙে যায়। এই জন্য এখন সাদামাটা বিয়ে হয়ে যায় তারপরে অলিমা করা হয়, সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা না থাকলে এটাকে বাসি করে লাভ নাই, কারণ বিয়ের আনন্দটা তো এই নগদ নগদই বেশি থাকে আর কি। অতএব যত দ্রুত করা যায়, তবে কোনো কারণে কেউ যদি একটু দেরিতে করেন কোনো সমস্যা নেই, শরীয়ত সাথে কোনো সাংঘর্ষিক নয়। জি, আমরা অনুষ্ঠান স্যার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটি প্রশ্ন উত্তর দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো, সেটা হলো যে ফ্রান্সে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবমাননা করা হলো, ব্যঙ্গচিত্র দেওয়া হলো, তার প্রতিবাদে বাংলাদেশ সারা পৃথিবীতে এই রাজপথে লড়াই চলছে বা রাজপথে এক ধরনের প্রতিবাদ চলছে, এটি আসলে শরীয়সম্মত কি? অবশ্যই শরীয়সম্মত, মানে এটি অবশ্যই কাম্য। সেই প্রতিবাদের বিভিন্ন রকম ইয়া হতে পারে, চিত্র হতে পারে, সময়ের কারণে চেঞ্জ হতে পারে, এটি একটা আন্তর্জাতিক ইস্যু। এবং এইখানে আপনি ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছেন, এটি কিন্তু তাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, হচ্ছে না। এইখানে যদি আপনি রাজপথে নেমে অনেকে দেখাতে পারেন, তাহলে এইটার একটা মিডিয়ার কারণে এইটার একটা কভারেজ কিন্তু যাবে, তারা কিন্তু দেখবে যে এতগুলো মানুষের খুব আমাদের বিরুদ্ধে, এবং এটার প্রভাবও কিন্তু কিছুটা অলরেডি পড়েছে। অতএব এটা করতে হবে। তবে হ্যাঁ, যারা এই প্রতিবাদগুলো করবেন তারা এগুলি করতে গিয়ে একেবারে দীর্ঘ সময় ধরে মানুষের সমস্যা তৈরি করে রাস্তাঘাট টুটাল বন্ধ করে, এটি যেন না হয়, শান্তিপূর্ণভাবে একটা সময় করে। ইতিপূর্বে আমার জানা মতে আমাদের দেশে যারা এই কাজটা করেছেন, প্রতিবাদ করেছেন, তারা মানে অনাকাঙ্ক্ষিত কিছু করেছেন বলে আমি জানি না, আমরা এরকম পাইনি। তবে অনেক সময় হয় কি, যারা ইসলাম বিদ্বেষী তারা এই ধরনের পরিস্থিতিতে ইতিপূর্বে আমরা দেখেছি, এবং আমরা জানি যে বিভিন্ন সময় কে কে জুব্বা কিনেছে, কে কে বুরকা কিনেছে, এবং এইগুলি পরিয়ে দিয়ে কারা কারা উল্টাপাল্টা কাজকর্ম করে আলেম ওলামাদের উপর চাপাতে চেয়েছে, সেগুলো আমরা জেনেছি। এই ধরনের কিছু মানুষ আছে ইসলাম বিদ্বেষী, আর কিছু চ্যানেলও আছে আপনারা জানেন, যেমন বিশেষ করে কিছু চ্যানেলের নাম না হয় আমি নাই বললাম এখন আপনাদের এখান থেকে, যে এরা তাদের কাজই হলো যে ইসলামের কাজটাকে কিভাবে বিকৃত করে উপস্থাপন করা যায়, ইসলাম ইসলামী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচারণা চালানো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এই এই পক্ষাবলম্বন করা, এর বহিঃপ্রকাশ দেখানো, এটি আমাদের ইমানি দায়িত্ব। এই ক্ষেত্রে একেবারে সারা বিশ্বেই ওলামায়ে কারাম সহ যারা এই কাজটা করেছেন, এবং ওলামায়ে কারাম এতগুলো ওলামায়ে কারাম তো সবাই তো লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত ভ্রষ্টতার উপর একমত পোষণ করবে না। অতএব যারা বিচ্ছিন্নতার ভাবে যারা এটা করে ফতোয়া দিচ্ছেন যে না কোনো মিছিলই করা যাবে না, কোনো রকম প্রতিবাদ করা যাবে না, তাদের এটা নিঃসন্দেহ ভুল, নিঃসন্দেহ ভুল। সেখানে চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে, আমরা দীর্ঘ সময় ধরে আপনার প্রশ্ন উত্তর শুনেছি জেনেছি, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ ইজাকুম খাইরান। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা, আমরা আজকের অনুষ্ঠানের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজানাকে জানতে হলে, অচেনাকে চিনতে হলে, মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা।